বন্ধুরা বিটগেট অ্যাকাউন্ট খোলার সময় অনেক প্রকার সমস্যা দেখা দিচ্ছে আমরা কিন্তু বিটগেট এক্সচেঞ্জ যেই ওয়ালেটটা ছিল এই অ্যাকাউন্টটায় কিন্তু এই অ্যাপটায় কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারছি না বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা দেখা দিচ্ছে তো এখানে সমস্যা সমাধানগুলোই আজকের এই ভিডিওতে দেবো যাদের যেই সমস্যা অবশ্যই কমেন্টটা জানাবেন আমি আশা করি সম্পূর্ণটা রিপ্লাই দিয়ে আমি আপনার সমস্যাটা আপনার মতো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এছাড়া বেশি যদি কারো সমস্যা হয়ে থাকে ভিডিও দেখার পরও আপনি সলভ করতে পারছেন না সেক্ষেত্রে চ্যানেল অ্যাবাউট অপশনে আমার সাথে যোগাযোগের লিঙ্ক রয়েছে তো সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বিডগেট ওয়ালেট হচ্ছে আগামী দুই দিন যাবত হচ্ছে আমরা অনেক পরিমাণ বেশি কিন্তু মার্কেটে মানে অ্যাকাউন্ট তৈরি হচ্ছে সেই অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিডগেট ওয়ালেটে আসলে ট্রাই অ্যাগিং বা ট্রাই লেটার তারপর দেখা যাচ্ছে নেটওয়ার্ক বিজি এই সব সমস্যা দেখা দিচ্ছে কারণ এটা হচ্ছে তাদের সার্ভারজনিত সমস্যা সেক্ষেত্রে তাদের সার্ভার যেহেতু মানে দুর্বল তো সেক্ষেত্রে আপনি পাচ্ছেন না এখন অ্যাকাউন্ট তৈরি করতে এটা একটু লেট করেন অপেক্ষা করুন আশা করি তাদের সার্ভার সঠিক হবে এবং কি ভালো একটা ইন্টারনেট জায়গায় যান তারপর কিন্তু মানে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করুন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাকসেস হবে এবং কি অনেকে কমেন্ট করেছে যে আপনাদের মানে অ্যাকাউন্ট হাই রিস্ক দেখাচ্ছে হাই রিস্ক কেন দেখাচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই না আনভেরিফাইড অ্যাকাউন্ট হাই রিস্ক অবশ্যই দেখাবে তো অ্যাকাউন্টটা যতক্ষণ না আপনার কমপ্লিটলি ভেরিফাই হচ্ছে ততক্ষণ আপনার কোনো অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করবেন না সেক্ষেত্রে আপনাকে হাই রিস্ক দেখাবে এবং কি বেশিরভাগ মানুষ আমরা কিন্তু ক্যাট কয়েনের সাথে যুক্ত করার জন্যই কিন্তু এই আজকের অ্যাকাউন্টগুলো খুলছি বিডগেট অ্যাকাউন্টে তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটা ক্যাট কয়েনের সাথে যুক্ত করতে পারবেন না যতক্ষণ না আপনার এটা মানে কমপ্লিট না হয় ভেরিফাই কমপ্লিট না হয় ওকে আর অনেকে আছেন কিন্তু ভেরিফাই করতে গিয়ে ভেরিফাই করতে পারছেন না ট্র্যাগিং ট্র্যাগিং এরকমই আসছে তো এটাইও কিন্তু সার সারবারের একটি সমস্যা আপনি এক পারেন প্রথমত একটি ভিপিএন ব্যবহার করে একটু চেষ্টা করতে তারপরের না হলে আপনি অবশ্যই অপেক্ষা করুন এটা সব ঠিক হয়ে যাবে তো আমি আশা করি আপনাদের সকল প্রকার সমস্যার সমাধান কিন্তু দিয়ে দিয়েছি তো ভিডিওটার সমাধানগুলো আপনাদের বলে দিলাম তো ভিডিওটাই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্টটা আপনাদের সকল প্রকার মতামত জানিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য